हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के आमी बंधुरा आगे बोली अपनारा केमन आछेन, आशा करी अपनारा भालो आछेन, आमिओ भालो आछि। बंधुरा आज के आमी अपनादेर सामने एकटी नतून धरनेर रेसिपि निये एसेछि। रेसिपिटी होच्छे मिष्टी जले देशी काकड़ा, काकड़ार झाल अर्थात काकड़ार झाल। ये काकड़ागुलो छोटो छोटो, माने बड़ो समुद्रेर काकड़ा ना, ये काकड़ागुलो छोटो छोटो, जेने एर टेस्टो बेशी। ताहले एखन काकड़ार दिके चले जावा जाक। देखी आमार की उपकरण लागजे। आमार काकड़ार जन्य लागजे, एखाने देखुन काकड़ा आछे। अच्छा, पियाज कुची, आदा रसुन लंका बाटा, एखाने गरम मसला, रेड चिली पाउडार, काश्मीरी, एटा काश्मीरी लंकार गुड़ो, आर नून हलुद मिष्टी। আমি একটু রান্নায় অল্প দিই মিষ্টি কালারের জন্য। তাহলে এখন কড়াইতে আমি তেলটা গরম করে নিচ্ছি। কড়াইতে আমি তেলটা দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কাঁকড়াগুলো ছোট ছোট সাইজের, বড় না। তেলটা আমার গরম হয়ে এসেছে, এবার আমি কাঁকড়াগুলোকে ছাড়ব। এগুলো কিন্তু বেশি ভাজবো না, অল্প ভাজলে হয়ে যাবে। এবার এগুলোকে আরেকটু রেখে উল্টে দিয়ে তারপরে আমি নামাবো। দেখুন বন্ধুরা, আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কাঁকড়াগুলোকে তুলে নেব। দেখুন আমার কাঁকড়া ভাজা কমপ্লিট। এরকম করে ভাজবেন। আর রান্নাটা করছি আমি সম্পূর্ণ সরষের তেলে। এবারে তেলের মধ্যে আরেকটু তেল দেবো। এই তেলটার মধ্যে আরেকটু তেল দেবো। তার মধ্যে আমি গোটা যে গরম মশলাটা একটু থেঁতো করে রেখেছি সেটা দিয়ে দিলাম। দেখুন গরম মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। এবার আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেব।
পেঁয়াজটা একটু ব্রাউন খেতে হবে, তারপরে আমি আলু দেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু ব্রাউন শেপের হয়েছে হালকা, দেখুন ব্রাউন কালার ধরেছে, তো এর মধ্যে আমি আলু দেবো। আপনারা চাইলে আলু নাও দিতে পারেন, শুধু এমনি মশলা দিয়ে কষিয়ে দিতে পারেন। আমি এখানে আলু দিচ্ছি কারণ আমরা একটু আলুটা পছন্দ করি বেশি, ওই জন্য আলুটা দিচ্ছি। আলুটাকে একটু নাড়াবো, আলুটা একটু ভাজা ভাজা হবে। এবারে আলুর মধ্যে আমি আদা রসুন পেস্ট করে রেখেছি, যেটা 1 teaspoon, 2 teaspoon, 3 teaspoon দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ো, নুন দিলাম, হলুদ, সামান্য একটু কালারের জন্য বাড়িটাকে আমি নাড়িয়ে সামান্য একটু জল দেবো। জানেন তো বন্ধুরা, আমরা আবার সামাজাকে সামনে দূরে কোথাও যাইনি, দীঘাতে গেছিলাম। তো দীঘাতে গিয়ে আমরা ওই সমুদ্রের ধারে কাঁকড়া ভাজা পাওয়া যায়, মশলা কাঁকড়া, ওরা ওনারা তো আর ভালো দেয় না, মশলা দিয়ে কষিয়ে বেশ কাঁকড়া দিই, এবার প্রচুর কাঁকড়া খেয়েছি। তারপরে হোটেলে ছিলাম, ওখানেও কাঁকড়া খেয়েছি। আমরা কাঁকড়াটা খেতে খুব ভালোবাসি, খুবই ভালোবাসি কাঁকড়া খেতে। আচ্ছা, এবারে আমি জল দিলাম যাতে মশলাটা তোলায় ধরে না যায়। এবার আমার কষানোর পালা, এবার গ্যাসটা লোতে করে আমি ঢেকে দেব। আর একটুখানি জল দিলাম, তাহলে কষানোটা ভালো হবে। রান্না যত কষাবেন তত টেস্ট হবে। দেখুন আমি এবারে এটা ঢেকে দেব। দেখুন বন্ধুরা, আমার কষানো রেডি। এখানে তেল বেরিয়ে গেছে, দেখেছেন বন্ধুরা আমার কষানো রেডি। এবারে আমি জল দেব। এখানে আমি গরম জল করে রেখেছি, এই জলটা আমি দেব। জলটা আমি দেব। এরপরে আমি এর মধ্যে কাঁকড়াগুলোকে ছেড়ে দেব। এর মধ্যে আমি কাঁকড়াগুলোকে ছেড়ে দিলাম। আর একটু জল লাগবে, কারণ এটা ফুটবে, জলটা ফুটে উঠলে কাঁকড়ার মধ্যে ঝোলটা ঢুকে, তাহলে নুন মিষ্টি সব কাঁকড়ার মধ্যে ঢুকে যাবে। ফোটার জন্য একটু আমি জল দেবো। এবার এটা ফুটে উঠলে একটু শুকনো শুকনো হবে, তারপরে আমি নামাবো। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া রেডি। এবারে আমি এটিকে নামাবো। দেখুন বন্ধুরা, আমার কাঁকড়া রেডি। আমি সামান্য ঝোল রেখেছি, মানে বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা করেছি। দেখুন রংটা কত সুন্দর এসেছে বন্ধুরা। আপনারা এটা, আমি আশা করব
আপনারা এটা বাড়িতে তৈরি করে খাবেন, দেশি কাঁকড়া কিনবেন, দেশি কাঁকড়ায় টেস্ট বেশি, দেশি কাঁকড়া কিনবেন এবং এটি বাড়িতে তৈরি করে খাবেন। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। তাহলে আজকের মতন আমি আসি, আবার অন্য দিন একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে তুলে ধরব। আশা করি আপনাদের ভালো লাগবেন, ভালো থাকবেন, আমার পাশে থাকবেন সবসময়, যেরমভাবে থাকছেন আপনারা আমার পাশে থাকবেন। আমি তাহলে এখন আসি, ওকে, টাটা, বাই।